হ্যালো বন্ধুরা, চলো আজ একটা দারুণ জায়গায় নিয়ে যাবো তোমাদেরকে। দেখো, রেল গেট টপকে যেতে হচ্ছে, কি রেস্টুরেন্ট বলো তো। চলো এবার ভেতরটায় ঢোকা যাক। আচ্ছা, এটা দেখতে দেখতে কিন্তু কমেন্টে জানিয়ে দাও কারা কারা গেস করতে পারছো এটা কি হোটেল। ভেতরটা না অসম্ভব সুন্দর, একদম সেই আগেকার যুগের সব ডিজাইনিং গুলো। এতক্ষণ যা দেখালাম সব স্থলভাগে রয়েছে, এর পরের পার্ট থেকে কিন্তু এই ব্রিজটা ক্রস করলেই পুরোটা গঙ্গার উপরে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, এরপরে আমরা যেখানে এন্ট্রি নিচ্ছি এই পুরো বিল্ডিংটাই একদম গঙ্গার উপরে রয়েছে। আর এই হোটেলটা আর কিচ্ছু নয়, পশ্চিমবঙ্গের একমাত্র গঙ্গার বুকে ভাসমান হোটেল, যার নাম হচ্ছে ফ্লোটেল। আজ আমরা যাব স্কাই ডেকে। এর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু একটা করে রেস্টুরেন্ট রয়েছে, আর স্কাই ডেকটা রয়েছে একদম টপ ফ্লোরে। ইন্টেরিয়ারটা সত্যি দেখার মতো, কিন্তু চলো থার্ড ফ্লোরে চলে এসেছি। এটাও একটা রেস্টুরেন্ট, এখানে কিন্তু বাফেট মেনু সার্ভ হচ্ছিল। এখানে কিন্তু নিচ্ছিল 1499 প্লাস ট্যাক্সেস, যদিও বা আমরা এগুলো কিছুই খাইনি কারণ আমাদের এত কিছু খাওয়ার কিন্তু খিদে ছিল না। এই থার্ড ফ্লোরেও কিন্তু বেশ সুন্দর আউটডোর সিটিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে বার আছে, হুক্কা বার, সব কিছুরই ফ্যাসিলিটি আছে। আমরা জাস্ট নিচেটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম কোথায় কী আছে, কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু এর পরের ফ্লোরে। তো চলো এই বাঁকানো সিঁড়ি দিয়ে আমাদের ওই স্কাই ডেকে ওঠা যাক। আজ এত সুন্দর ওয়েদার, এত হাওয়া দিচ্ছিল না যে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। এত গরমের মধ্যেও কিন্তু আউটডোর সিটিংয়ে কোনো রকম এতটুকু কষ্ট আমাদের হয়নি। আর দেখো, এত ওপর থেকে এই নিচে গঙ্গার বুকে যে নৌকোগুলো চলছে সেগুলোকে কত ছোট দেখতে লাগছে। আমরা কিন্তু খুব বেশি অর্ডার করিনি, এই দেখো ফিশ ফ্রাই আর তার সাথে একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম জাস্ট। আর আজ একটা লাইভ কনসার্টের ব্যবস্থা ছিল, মেয়েটা খুব সুন্দর গাইছিল। সত্যি মা আর আমার জোড়িটা কিন্তু দারুণ। ডিশ মতো দুটো খেলেও কিন্তু আমাদের দিতে হয়েছিল প্রায় 1500 টাকা মতো, তো রেস্টুরেন্টে কিন্তু বেশ প্রাইসি। তো চলো আজকের মতো ঘোরা দারুণ হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা এখানে গেছো সেটাও আমায় জানিও।